नेत्री शम्पा महोदया आयोजन कर আসন অলংকৃত করবার জন্য অনুরোধ জানাচ্ছি।
সর্বাত্মকরণে সমর্থন করছি। যারা অতিথি বৃন্দ রয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রামনগর এক নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী পরিমল বাবু। পরিমল বাবুকে আজকের অনুষ্ঠানের অতিথি হিসাবে অলঙ্কৃত করার জন্য অনুরোধ করেছি। আপনারা যে
5 লাখ টাকা করে ভেলোরেও চিকিৎসা করতে পারবেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন আর বাইরেও আপনারা চিকিৎসা করতে পারবেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10টা প্রকল্প কিন্তু এই মুহূর্তে আপনাদের যে প্রচার করতে হবে আপনারা প্রত্যেকই পেয়েছেন আপনাদের হাতে আমি লিফলেট দিয়েছি যে দুয়ারে দুয়ারে প্রকল্প সরকারে যেটা সেটা আপনাদের হাতে লিফলেট তুলে দিয়েছি আপনারা কিন্তু সবাই একসাথে কিন্তু প্রত্যেকটা বাড়িতে বোঝাবেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ রাখবেন আপনারা স্বাস্থ্য সাথী খাদ্য সাথী প্রত্যেকটা প্রকল্পে আপনারা যাদের হয়নি আপনারা প্রত্যেকে কিন্তু যোগাযোগ করে করে নেবেন পাশের বাড়ি না হলে আপনারা তাদেরকেও করিয়ে দেবেন আপনাদের আর বিশেষ কিছু বলবো না অনেক বক্তা আছেন আমাদের যিনি উদ্বোধক তিনি আপনাদেরকে আরো বিস্তারিত অধ্যায়ে আরেকটা কথা বলি যে আপনাদের কথা তো খুব ভাবে আপনাদের যে জোড়া ফুলের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে যিনি ভোটে দাঁড়াবেন যিনি প্রতীক হিসেবে জোড়া ফুলের প্রতীকে থাকবেন আপনারা কিন্তু দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী হাতটা শক্ত করে ধরবেন এবং জোড়া ফুলের প্রতীকে ভোট দিয়ে সবাইকে কিন্তু জয়যুক্ত করবেন এটা আমার আপনাদের কাছে আমি আপনাদের আপনারা ভালো করে জানেন আমি আপনাদের সাথে কিন্তু আজকে সম্পর্ক নেই আমাদের 2001 সাল থেকে আপনাদের সাথে আমার সম্পর্ক তাই আমি সভাপতি বলে তা নয় আমি আপনাদের বন্ধু আপনাদের খুব কাছে এইটুকু আমি বলি আমি আশা রাখবো আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন এই কামনা করে আর বিশেষ কিছু বলছি না আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার প্রতিমা দুর্গী পঞ্চায়েতে সভায় সভায় আগত সমস্ত আইসিডিএস কর্তৃপক্ষ বন্ধুগণ এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় নেতা আমাদের সুখ দুঃখের সাথে আমরা মনে করি যার নেতৃত্বে আমরা রামনগরে সেই 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আজকে আইসিডিএস এ অনেক কর্তৃপক্ষ বন্ধু যারা ঢুকেছেন তারাও জানেন সেদিনও তার নেতৃত্বে এই আইসিডিএস এর যে লড়াইটা সেদিনও তার নেতৃত্ব হয়েছিল আবার 2011 সাল থেকে আজকে আমরা 2020 শেষ করতে চলেছি তার নেতৃত্বে আমরা এই রামনগরে আইসিডিএস কর্মী কেন আশা কর্মী কেন সমস্ত ধরনের মানুষকে নিয়ে তার নেতৃত্বে আমরা এই এলাকার উন্নয়নের কাজটা করতে পেরেছি এবং তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখান আমাদেরকে এগিয়ে নিয়ে গিয়ে একসঙ্গে থেকে উন্নয়নের কাজটা করেন আমাদের প্রিয় নেতা অখিল গিরি মহাশয় আমাদের সভাপতি শম্পা মহাপাত্র মহোদয় এবং আরো অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন এবং আপনারা সবাই উপস্থিত আছেন সবাইকে আমি জাতীয় দাবাতে অভিনন্দন জানাই আপনারা সবাই স্বাস্থ্যসাথী কার্ডে অন্তর্ভুক্ত হয়েছে এটা তো সত্যি এবং এই স্বাস্থ্যসাথী কার্ডটা আপনারা 2011 সালের আগে পর্যন্ত আপনারা অনেকে আইসিডিএস এর কর্মী ছিলেন কখনো স্বপ্নে ভাবতে পারেননি যে আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আপনি আসতে পারেন আপনার একটা বেতন পরিকাঠামো ছিল সেটা আপনারা পাচ্ছিলেন তার মাঝখানে আপনাদেরকে প্রথম সুযোগ দিলেন যে না আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত যে আপনার বিমাকরণ থাকলো আপনি চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি সুযোগ পাবেন আপনার পরিবারে আপনাদের আপনার স্বামী আপনার পুত্র আপনার কন্যা আপনার শ্বশুর আপনার শাশুড়ি তারা কিন্তু এর সঙ্গে যুক্ত হতে পারছে একটা চিকিৎসার জন্য আপনার অর্জিত টাকা থেকে খরচ না করে শ্রীমতী শম্পা মহাপাত্র মহোদয় এখানে উপস্থিত আছেন আমাদের রামনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সকলের কাছের মানুষ সকলের শ্রী অখিলগিরি মহোদয় মঞ্চ উপস্থিত আছেন আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বাড়ি উপস্থিত আছেন আমাদের প্রতিমা এক দম্পতি প্রধান কিয়া দলাই আমাদের কেন্দ্রের অন্যতম নেতৃত্ব পার্থসংখ্যা জানা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য এবং আপনাদের প্রত্যেকে দলের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রীতি ভালোবাসা নমস্কার জানিয়ে দুই একটু কথা নিবেদন করতে চাই আপনাদের কাছে আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি এই কারণে সারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে কেন্দ্র সরকারের যে বঞ্চনা বিভিন্ন জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করলেও বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার জীবন থাকতে থাকতে আমি কোনো অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ করব না তিনি কথা রেখেছেন এবং কারো কাজ হারিয়ে যায়নি সেই সঙ্গে সঙ্গে আপনাদের বেতন বৃদ্ধিও করছেন 1000 টাকা
হয়তো চাইদা আপনাদের অনেক বেশি এবং অক্লান্ত পরিশ্রম আপনারা করেন এবং শিশুদের আপনারা তৈরি করেন সমাজে বড় হওয়ার জন্য আপনারা সেই শিশুদের তৈরি করার যে কারিগর আপনারা আপনাদের কাছে নতমস্তক প্রণাম জানাই আমরা সেই জায়গায় দাঁড়িয়ে 2021 সালের নির্বাচনের প্রাক্কালে আপনার কাছে বিনীতভাবে আবেদন করতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতা আসার পরে এই বাংলার 13 কোটি মানুষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যে চিন্তাভাবনা করে মানুষের পেটে অন্ন পরনের কাপড় মাথা গোঁজার ঠাঁই যে ব্যবস্থা করেছেন ভারতবর্ষের কোনো রাজ্য সেটা পারেনি কেবলমাত্র বাংলার মুখ্যমন্ত্রী বলেছে যারা মাতৃগর্ভ থেকে জন্ম নেয় আজকে যে পার্টির কথা বলছেন ভারতীয় জনতা পার্টি আপনার টিভির পর্দায় দেখেছেন 76 বছর বিজেপির অন্যতম নেতা সাধারণ সম্পাদক রাজ্যে তিনি একটি কথা বলেছেন আপনার প্রত্যেকে টিভিতে দেখেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন শাড়ি পরা একটা মেয়ে লজ্জা করে না মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছিল এটা 76 বছর যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে একজন মাকে এই ধরনের কথা উচ্চারণ করে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন আমরা মনে করি ঘৃণায় আমাদের মাথাটা নিচু হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটি রাজনৈতিক দল যে দল তার মাকে সম্মান দেয় না যে দল মাটিকে সম্মান দেয় না যে দল কৃষককে সম্মান দেয় না যে দল আজকে বেকারত্ব দূর করতে পারে না আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চাকরি দিবে বলেছিল কেন্দ্র সরকারের দল আজকে একটা চাকরি দেয়নি চাকরি দেওয়ার পরিবর্তে চাকরি হরণ করেছে অর্থাৎ যারা বিএসএফ এর কাজ করছে আপনি দেখেছেন 40,000 কর্মচারী আজকে কর্ম থেকে চুক্তি হয়ে গেছে কর্ম থেকে বেরিয়ে গেছে দিগার আজকে স্টেট চালানো আজকে আপনি যে কথা বলছেন স্টেট ব্যাংক আজকে স্টেট ব্যাংক সারা ভারত হচ্ছে 50 বছর তাদের বয়স হয়ে গেছে স্বেচ্ছায় অবসর নিতে হয়েছে আজকে সেই সরকার দিয়েছে 42,000 সারা ভারতবর্ষে তারা দাবি করেছিল 50 বছর আমরা অবসর নিচ্ছি আমাদের পাওনা ঘণ্টা মিটিয়ে দিন তিনি বলেন না এটা আমি 5 বছরে আপনাদের পাওনা ঘণ্টা দেবো 5 বছর আগে দিতে পারবে না কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 6 মাসে কোভিড-19 করোনা ভাইরাসের মধ্য থেকে আজকে সরকারি কর্মচারীদের গতকাল ঘোষণা করলেন মুয়ার্ক ভাতা 3% বাড়ানোর 18 বছরে 2,500 কোটি টাকা রাজ্য সরকার দিতে হবে আজকে 10টা প্রকল্প চালু করেছেন অর্থাৎ ঘরে 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 আজকে সরকার সেই প্রকল্পে প্রতি বছরে 2,000 কোটি টাকা আজকে ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে রাজ্যের কোষাগার থেকে বাংলার 13 কোটি মানুষ স্বাস্থ্যের পরিষেবা দিতে পারে তার জন্য তিনি ব্যবস্থা করেছেন কিন্তু কেন্দ্র সরকার আচ্ছা ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার আর অসভ্য দিলীপ ঘোষ জোচ্চ দিলীপ ঘোষ অসভ্য বলছে এই কারণে তার মুখের ভাষা তার কদর্য ভাষা যে ভাষা মানুষ আজকে বাংলার কৃষ্টি আর বাংলার সমাজ আজকে সেটা মেনে নিতে পারে না বাংলা সংস্কৃতি জানে না বাংলা কৃষ্টি জানে না সেই মানুষ আজকে নেতৃত্ব দিচ্ছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বিনীত ভাবে আবেদন করতে চাই আসুন আমরা জোটবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে আগামী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী করে বাংলার 13 কোটি মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করে বাংলার মানুষের প্রাণের পথে যারা আছেন তিনি আছেন আজকে গর্বের সঙ্গে বলতে চাই কোন সরকার করেছে ভারতবর্ষের 2021 সাল জুন মাস পর্যন্ত পেটে অন্ন দিচ্ছেন রেশনের মাধ্যমে একটি পয়সা গ্রহণ করছে না ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে কোন রাজ্য পারেনি আজকে সেই জানে মুখ্যমন্ত্রী এত অভাব অন্যের মধ্য দিয়ে বাংলার মানুষের পরনে কাপড় পেটে অন্ন দেওয়ার জন্য চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী হিসেবে তার জন্য আমাদের তিনি বিধায়ক হবেন এখানে জানা হয়ে দাঁড়াবেন তাকে নির্বাচিত করে মুখ্যমন্ত্রী হাতকে শক্ত করে বাংলার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন এ বিস্তার ধারণা আছে কঠিন লড়াই হালকা লড়াই বিজেপি চলবে না বিজেপির আগে রাত কেউ ভোট দেবে না বাংলার মানুষ জানে বাংলার মানুষের যে বঞ্চনা করছে তাকে কে কি বলে দেখা দরকার নেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রদেশ জোড়াফোর মাওবাদী মানুষের সরকার সেই মাওবাদী মানুষের সরকারকে প্রতিষ্ঠিত করার খবর নিয়ে আজকে এই মঞ্চ থেকে যাবেন এই কটুকু খবরে প্রত্যেক ধন্যবাদ কিছু জানিয়ে আমি আপনাদের শেষ করছি নমস্কার একটি গুরুত্বপূর্ণ আলোচনা দেখেছেন আলোচনা মানে আমাদের দলের পক্ষ থেকে কিছু কথা এবং সরকারের পক্ষ থেকে কিছু বার্তা কিছু উন্নয়নমূলক কাজকর্ম আপনাদের কাছে তুলে ধরা আজকের এই আলোচনা সভা যিনি ডেকেছেন তিনি সভাপতিত্ব করছেন আমাদের পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান সপ্পা মহাপাত্র আমাদের উপস্থিত আছেন আমাদের ব্লকের মূল দল তৃণমূল কংগ্রেসের সভাপতি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নিতাই চরণ সার
আমাদের দুজন প্রধান আছেন কিয়া দলাই এবং সুস্মিতা কর বসন্তপুর এবং প্রতিভা ওয়ান পঞ্চায়েত সমিতির দুজন মেম্বার আছেন গীতা জানা এবং আরতি ধল এবং তাপসী জানা পার্থ সখা জানা আছেন বিদ্যুৎ কর জহিরুল সঞ্চালনা করছেন কৌশিক বাড়ি এবং আপনারা সবাই আছেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা আপনাদের সবাইকে দলের পক্ষ থেকে এবং এই বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানা আমাদের একটু তাড়া আছে ব্যক্তিগতভাবে আমার এবং নিতাইবাবু আমাদের সাথে আজকে আড়াইটার সময় মুখ্যমন্ত্রীর একটা ভার্চুয়াল সভা আছে তিনি বাংলা 5000 মানুষের সাথে আজকে টেলিফোনে কথা বলবেন মানে অর্থাৎ অনলাইনে ভার্চুয়ালে তার কিছু নির্দেশ আছে সেই নির্দেশ আমরা শুনব তার আগামী দিনে আমরা সেইভাবেই আবার নতুন করে কাজ শুরু করব ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কাছে বাংলার মানুষের কাছে 10 কোটি মানুষের কাছে কিছু কর্মসূচি তুলে ধরেছে রাজ্য সরকারের কিছু প্রকল্প কিছু কাজ কিছু উন্নয়ন এর আগে পথশ্রী অভিযান 12,000 কিলোমিটার রাস্তা তারপরে দুয়ারে সরকার তারপরে স্বাস্থ্যসাথী তারপর আপনাদের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নির্ধারিতভাবে আপনারা কাগজে পড়েছেন হ্যান্ডবিলে প্রতিটি গ্রাম পঞ্চায়েত তার সামনে ভিডিওদের নির্দেশ দিয়েছেন 1 ডিসেম্বর থেকে 30 জানুয়ারি পর্যন্ত আমাদের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পশ্চিমবঙ্গের 4 দফা প্রতিটি গ্রাম পঞ্চায়েত ডিসেম্বর মাসে 2টো জানুয়ারি মাসে 2টো 4টি দফায় ক্যাম্প হবে শিবির হবে সেই শিবিরে 11 দফা নিয়ে আপনারা আপনাদের সমস্যাটা তুলে ধরতে পারবেন যাদের যা অসুবিধা আছে আমি অনেকগুলো গ্রাম পঞ্চায়েত ঘুরেছি আজকেও আমার এই রামনগর বিধানসভা কেন্দ্রের 2-3টি 4টি অঞ্চলে বিভিন্নভাবে মানুষরা এসে তারা তাদের সমস্যার কথা বলছে সেই সমস্যার কথা শুনে নির্ধারিত ফর্ম আছে সেই ফর্মে তারা লিপিবদ্ধ করছেন তাদের নাম এবং সেটা মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছে মুখ্যমন্ত্রী স্ক্রুটিনি করার পর তিনি সমস্ত ব্যাপারটা দেখে আবার অতিরিক্তভাবে তিনি তাদেরকে সাহায্য সহযোগিতা করবার চেষ্টা করেন বেশিক্ষণ সময় আমি বলবো না এই জন্য এই জায়গা কেউ চলে যাবেন না আপনাদের খাবারে দুপুরে আহারের ব্যবস্থা আছে এই জায়গায় মিটিং শেষ করার পর এই জায়গায় বসে আপনাদের খেতে হবে তাই মিটিংটা বেশিক্ষণ আমরা পরিচালনা করব না বা মিটিংটা আমরা বেশিক্ষণ চালাবো না আপনারা খাওয়া দাওয়া করে বাড়ি যাবে এমন একটা সময় আপনাদের সাথে আমরা মিলিত হয়েছি কিছু কথা বলবার চেষ্টা করছি আবার কিছু কথা পরবর্তীকালে থেকে যাবে আমরা একটা সমাবেশ করব এরপর 11 তারিখ আমি সম্ভবত মুখ্যমন্ত্রী একটা নতুন কর্মসূচি ঘোষণা করবেন আজকে সম্ভবত 11 তারিখ থেকে আমাদের সেই কর্মসূচি আপনারা সবাই জানেন দিদিকে বলো কর্মসূচি ছিল পশ্চিমবঙ্গে পরবর্তীকালে 3 মাস 4 মাস 5 মাস এবং আমি দেপাল দিয়ে যাচ্ছি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যানই বলুন এমএলএ বলুন এমপি বলুন পার্টির নেতৃত্ব বলুন তাদেরকে মুখ্যমন্ত্রী বলেছিলেন দিদিকে বলো কর্মসূচি অর্থাৎ মানুষ একটা টেলিফোন নাম্বার দিয়েছিলেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে আপনাদের সমস্যার কথা কেউ কথা বলেছে কেউ লিপিবদ্ধ করেছে কেউ বলেছেন বিধবা ভাতা দিতে হবে কেউ বলেছেন বার্ধক্য ভাতা দিতে হবে কেউ বলেছেন আবাস যোজনায় বাড়ি পাইনি কেউ বলেছেন আমার চাকরি দরকার চাকরি দিন বেকার ছেলেরা কেউ বলেছেন বেতন বৃদ্ধি করুক কেউ বলেছেন ভাতা বৃদ্ধি করুক সব কথা শুনেছেন শোনার পরে তিনি আমাদের সাথে একবার মিটিং করেছিলেন এমএলএদের সাথে শুধুমাত্র তিনি তৃণমূল ভবনে মিটিং করে কলকাতায় বলেছিলেন যে আমি 5 লক্ষ মানুষের নাম লিপিবদ্ধ করেছি 5 লক্ষ মানুষ এর মধ্যে 84,000 মানুষ আবাস যোজনা আর 4,16,000 মানুষের কেউ বিধবা ভাতা কেউ আবার বার্ধক্য ভাতা আমি এই 5 লক্ষ টাকা জোগাড় করতে পারলে আমি এই 5 লক্ষ মানুষের পরিষেবা আমি তাদেরকে দিই আমার এই বিধানসভা কেন্দ্রের আমি এই কথাটুকু বলতে পারি যেদিন তিনি বলেছেন তার ঠিক 1 বছর আগে এই কর্মসূচির ঠিক 1 বছর আগে কি 1.5 বছর আগে ধাপে ধাপে পর্যায়ক্রমে পঞ্চায়েত সমিতিতে গ্রাম পঞ্চায়েতে কেউ দরখাস্ত করেছে আমাকে এই ভাতাটা দিন আমাকে অমুক ভাতাটা দিন আমার বাড়িটা দিন এমনি করে বিডিওর কাছে কিছু
এরিয়া কিছু নাম জমা ছিল, ডিএমের কাছে কিছু নাম জমা ছিল। একদিন খবর আসে যে সমস্ত নাম রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে। ইতিমধ্যেই আপনারা শুনলে খুশি হবেন, সবাই আপনারা জানেন এলাকায় থাকে, আপনাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করেন। গতকাল নিতাইবাবু যেমন বললেন 3% ডিএ বৃদ্ধি করেছেন, আপনাদের যেমন 1000 টাকা দিয়েছেন, 1000 টাকা বলার পর হাততালিটা একটু কম পড়েছে আপনাদের, অর্থাৎ আপনারা 1000 টাকা একটু খুশি হননি, একটু বেশি হলে ভালো হতো, তাই না? হ্যাঁ, বেশি টাকা হলে তো ভালো হতো, কিন্তু টাকার তো অভাব, যতটা পেরেছেন তিনি দিয়েছেন, তাই হাততালিটা দেখেই বা শুনেই মনে হয়েছে একটু আপনারা অসন্তুষ্ট হয়েছে। কিন্তু ধাপে ধাপে করে মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে, কখনো আশা কর্মী, কখনো আইসিডিএস কর্মী, কখনো রাজ্য সরকারের কর্মচারী, কখনো বিভিন্ন ভাবে তারা তাদেরকে যতটা সম্ভব আমাদের রাজ্য সরকারের টাকা আছে ততটা সম্ভব টাকা বাড়াবার চেষ্টা করছে। আবার 9 লক্ষ পড়ুয়াকে আপনাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে, মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট এগ্রাম থেকে লোক এনেছে, বিভিন্ন জায়গা থেকে লোক এনেছে, রামনগরের বাইরে 2200 থেকে 2300 হাইলি 2500 মানুষ সেখানে উপস্থিত। এরা মিডিয়া যারা লোকেরা আছেন, সাংবাদিক বন্ধুরাও দেখবেন, জিজ্ঞাসা করে নেবে, আমি আসিনি, আমি শুনেছি, আমি দেখিনি চোখে। আবার একটা সমাবেশ হচ্ছে, কিষাণ সমাবেশ, মস্ত বড় সমাবেশ, বড় বড় হরিণ, ফ্লাগ, ফ্লাগ যতই টাঙাও না কেন আর হরিণ যতই টাঙাও না কেন, লোকটা আমরা দেখবো রামনগর থেকে কত লোক এরা হালি 500 থেকে 700 মানুষ রামনগর থেকে বেরোবে, ওরা বাইর থেকে লোক আনবে। একটা লোককে দেখবেন না, বামফ্রন্টের আমলে রাস্তার কাজ কেমন করে হতো জানেন তো? বামফ্রন্টের আমলে যখন আন্দোলন হচ্ছে, বিরোধী দলের লোকেরা যখন আন্দোলন করছে, এক গাড়ি মোরাম নিয়ে এলো, তখন তো মোরাম এত ঢালাই রাস্তা ছিল না বামফ্রন্টের আমলে, এক গাড়ি মোরাম 3টে জায়গায় ফেলে রাজ্য সরকার, তখন বামফ্রন্টের সরকার লোককে বললো দেখলে 3টে রাস্তা আমরা করছি, মানে এক গাড়ি মোরাম 3টে, ভোট চলে যাবার পরে মোরামটা তুলে নিয়ে চলে গেল। তাই বিজেপির হয়েছে সেই হাল, মেদিনীপুর থেকে রামনগর, মেদিনীপুর থেকে কাঁথি, মেদিনীপুর থেকে আবার ঝাড়গ্রাম, মেদিনীপুর থেকে বিভিন্ন একটা মানুষকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বলে দেখেন আমাদের কত। তো তাই বলি যে ভারতীয় জনতা পার্টি এর আগের যে মিটিংটা করেছিল, বলে 10,000 মানুষ নাকি তৃণমূল কংগ্রেসে জয়েন করবে। আমি তখন বললাম 10,000 মানুষই তো রামনগরে, কেউ তৃণমূল করে, কেউ সিপিএম করে, কেউ বিজেপি করে, সর্বসাকল্যে সব 10,000, আর 10,000 লোক যদি বিজেপিতে চলে যায় তাহলে কোনো দলের আর লোক থাকবে না। তাই সবেধন নীলমণি তাজপুরের এক ব্যবসায়ী, সে ব্যবসায়ী একজন মাত্র জয়েন করেছে আজকে। তাই এই ভাগা ঠেকির আওয়াজ বেশি তো, তাই ঠেকিটা বেশি করে আওয়াজ করে, ধার ভাঙে না আওয়াজ হয়, তাই সেই ভাগা ঠেকি ভারতীয় জনতা পার্টি, তারা তাই লোককে আনতে পারেনি, তাই তারা বড় বড় ভাষণ দিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে জল দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে, খাবার দিচ্ছে, বিনে পয়সায় পড়াচ্ছে, বিনে পয়সায় চিকিৎসা দিচ্ছে, বিনে পয়সায় ঘর দিচ্ছে। আর বিজেপির লোকেরা আমাদের বিরুদ্ধে কুৎসা করছে, দিল্লি থেকে আসছে, কথা বলছে, আবার 5-স্টার হোটেলে খেয়ে, রাত্রিবেলা 5-স্টার হোটেলে খেয়ে, রাত্রিবেলা ঘুমিয়ে নিজের গদিতে, সকালবেলা আদিবাসী লোকের বাড়ি দেখে তারা বলছেন, দেখেছেন আমি তপসিলি বন্ধুর কেমন, আমি উপকার করছি, আমি তার বন্ধু, আর সেই তপসিলি বন্ধু খাতাকে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তপসিলি বন্ধু সহায়তাকে প্রতি মাসে তাদেরকে ভাতা দিচ্ছেন কে, মাননীয় মুখ্যমন্ত্রী, আর কলাপাতায় খেয়ে বাজিমাত করছে কে, অমিত শাহ, দিল্লি থেকে উড়ে এসে মানুষের মন জয় করবার চেষ্টা করছে। ওদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে আগামী দিনে, মমতাকে আবার যদি নবান্নতে বসাতে না পারে, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থা একেবারে তলায় যাবে। এই আইসিডিএস প্রজেক্ট মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় বলেছেন, বিজেপির এমএলএর আছে, সিপিএমের এমএলএর আছে, কংগ্রেসের এমএলএর আছে, বক্তৃতায় বলেছেন, জনসভায় বলেছেন, এই আইসিডিএস প্রজেক্ট দিল্লি বন্ধ করে দিতে চায়। মমতা বলেছেন, যতই আমার অভাব থাকুক না কেন, ভিক্ষে করতে হলে ভিক্ষে করব, ধার করতে হলে ধার করব, আইসিডিএস প্রজেক্ট বন্ধ হবে না, আমার বাংলার মেয়ে কাজ করবে আইসিডিএস প্রজেক্টে, তারা থাকবে। এই সেই আইসিডিএস প্রজেক্ট, নামে মাত্র দিল্লির প্রজেক্ট, নামে মাত্র দিল্লি কথা বলে, টাকা দেয় রাজ্য সরকার, টাকা দেয়, অর্থ দেয়, আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে। তাই এই ভারতীয় জনতা পার্টিকে চিনে রাখা দরকার, এরা শুধু বড় বড় ভাষণ দিচ্ছে, এরা শুধু কথা বলছে, আর কাজকর্ম করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাই কালকে তাই আমি বলি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই, খাদ্য সাথী কার্ড আগে ছিল, স্বাস্থ্য সাথী কার্ড আগে ছিল,
এর আগে ছিল 8 বছর 10 বছর আগে এই সরকারই করেছে তারা নতুন কি খাদ্য স্বাস্থ্য সাথী কার্ড হলো অনেকেই প্রশ্ন করতে পারে ঘরের মধ্যে বলছি নতুন করে কি স্বাস্থ্য সাথী কার্ড হলো 1.5 কোটি পরিবার তো নাম লিখিয়েছে স্বাস্থ্য সাথীতে তখন স্বাস্থ্য সাথী কার্ডে ঊর্ধ্ব সীমা ছিল পরিবারের কতজন তার নাম লিপিবদ্ধ করতে পারবে এবার স্বাস্থ্য সাথী কার্ডের নেত্রীকে বাড়ির মহিলা সেই হবে কর্ত্রী তার নামটা প্রথমে থাকবে কেন কেন দিয়েছে মহিলাকে তার স্বামীকে না দিয়ে মহিলাকে কেন দিয়েছে সেই মহিলার বাবা মা সেই কারে অন্তর্ভুক্তি হতে পারবেন এবং সেই পরিবারে কোনো ঊর্ধ্ব সীমা নেই সবাই সেই পরিবারে অন্তর্ভুক্তি হতে পারবেন স্বাস্থ্য সাথী বিজেপির লোকেরা বলছে বিজেপির লোকেরা বলছে ঘরের মধ্যে বলে বলছি আমরা সমাবেশ করব আপনাদের ডাকবো আরএস ময়দানে ডাকবো 11 তারিখ একটা মিছিল করব আমাদের একটা কর্মসূচি আসছে বঙ্গধ্বনি বলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে যে কাজকর্ম করেছেন তাই প্রোগ্রামের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে আমরা আরো বাংলার মানুষের কাছে এই মেসেজ দেব কিন্তু আপনারা আইসিডিএস কর্মী আপনারা 1540টা হাসপাতাল বেসরকারি সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট হবে এই কারে সবাই সুযোগ সুবিধা পাবে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পরিবারের সবাই এক এক করে শুধু একজন পাবে না 5 জন হলে 5 5 25 লক্ষ টাকা আপনারা প্রত্যেকটি 5 লক্ষ টাকা করে চিকিৎসা সুবিধা পাবে শুধু বাংলায় নয় দিল্লি রেমসে এবং ভেলোরে এই স্বাস্থ্য সাথী কার্ড আগে দেখালে ভেলোর আপনাকে ট্রিটমেন্ট করতো না ওটা খ্রিস্টানদের একটা হাসপাতাল বেসরকারি হাসপাতাল মুখ্যমন্ত্রী এবারে নির্দেশ দিয়েছেন তিনি তার সরকার থেকে টাকা দিবেন বলেছে বাংলা থেকে যত স্বাস্থ্য সাথী কার্ড যাবে ভেলোরে কেউ ট্রিটমেন্ট করলে তার পরিবারের কেউ ট্রিটমেন্ট করলে দিল্লিতে এবং ভেলোরে তার সরকার সেই টাকা বহন করবে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে এইটাই হচ্ছে নতুন নিয়ম আবার দিল্লি কি বলছে আমি তো আয়ুষ্মান ভারত করেছি আপনারা কেন মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারত কেন চালু করবেন না ভারতীয় জনতা পার্টি আগামীকাল মিটিং করছে এই মিটিং এ বক্তৃতা আয়ুষ্মান ভারতটা আপনি বিশ্লেষণ করে বলুন ওর মধ্যে কি আছে বলুন কিষাণ সমাবেশ করবেন কৃষি বিল নিয়ে কথাবার্তা বলুন পার্থ বলছিল কৃষি আপনারা এই আয়ুষ্মান ভারতে কি আছে 60-40 60টা কে দেবেন কেন্দ্রীয় সরকার 40 কে দেবেন রাজ্য সরকার 5 লক্ষ টাকা আপনার খরচ হয়েছে ধরে রাখুন তার কম হতে পারে আমি সর্বোচ্চ 5 লক্ষ টাকা ধরলাম 3 লক্ষ টাকা কে দেবে দিল্লির সরকার আর 2 লক্ষ টাকা কে দেবে রাজ্য সরকার কেন আমি তো 5 লক্ষ টাকা আপনাকে দিচ্ছি আমি কেন আপনার আয়ুষ্মান ভারতের কার্ড নিতে যাব আপনার 5 লক্ষ টাকা যদি খরচ হয় 3 লক্ষ টাকা আপনার কাছে আমি 2 লক্ষ টাকা সরকার শুধুমাত্র দেব কেন এইটা নিয়ে তো দিল্লির সাথে বিরোধ বললো প্রধানমন্ত্রী আবাস যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কত টাকা দেবেন আপনি বলো 60% বলো আমি দেবো 40 তাহলে 1,20,40% কত হয় 48,000 টাকা আপনি দেবেন কত বাকি টাকা তাহলে কেন হবে শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন্দ্র রাজ্য আবাস যোজনা হবে না কেন রাজ্য 48,000 টাকা দিচ্ছে শুধু আপনার নামে কেন প্রচার করবে তাই বললেন আপনাকে 3 লক্ষ টাকা দিতে হবে না আমি 5 লক্ষ টাকা ওকে দিচ্ছি রাজ্য সরকারের কাছ থেকে আপনার কার্ড আমি নেব না পশ্চিমবঙ্গে আমি তো সব টাকা দিয়ে তাকে চিকিৎসা করাচ্ছি আপনার টাকা কেন দিতে যাব এই জন্যই দিল্লির সাথে আমাদের বিরোধ তুমি সব টাকা দেবে আমাদের কার্ড চালু হয়ে যেতে তুমি সব টাকা দাও আমি তো সব টাকা দিচ্ছি যা খরচ হচ্ছে আমি তো সব টাকা দিচ্ছি তুমি তো দেবে তুমি তো 60% আমি কেন 40% তোমার কাছ থেকে 60% নিয়ে আমি কেন আমি তো তাকে 5 লক্ষ দিচ্ছি তোর তো 5 লক্ষ দরকার আমি তো দিয়ে দিচ্ছি তাকে পাবেন ভারতীয় জনতা পার্টি কালকে মিটিং এ বিনামূল্যে রেশন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন শুনে রাখুন ভালো করে শুনে রাখুন বিধানসভায় বলেছেন বাংলার মানুষ 21 সালে যদি আমাকে আশীর্বাদ করেন আমি যদি আবার এই দায়িত্ব পাই তাহলে আমি যতদিন এই পশ্চিম বাংলায় থাকবো ততদিন ভারত পশ্চিম বাংলার মানুষ সারা জীবন বিনা পয়সায় তারা রেশন পাবে আমি সেই ব্যবস্থা করব আমি সেই মুখ্যমন্ত্রী আমি বিধানসভায় দাঁড়িয়ে কথা দিলাম আজকে 21 সালে জুন মাস পর্যন্ত কার 2 টাকা কিলো চাল কার 12 টাকা কিলো চাল সেটা ভাববার দরকার রেশন কার্ড নতুন করে যারা আগে ছিল তার আবার পরিবর্তন হচ্ছে কিন্তু পরিবর্তন তো কোনো রেশন কার্ডের দরকার নেই সবাই তো বিনা পয়সায় চাল ডাল পাচ্ছে গম পাচ্ছে যা দিচ্ছে রেশনে
কাউকে কি ধরেন কাজ শুরু হবে এবং অর্থনৈতিক ব্যবস্থা রামনগরের যে ব্যবস্থা দাঁড়াবে আগামী দিনে নতুন করে রাস্তা দেখাবে রামনগর শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় উড়িষ্যা কিছু অংশ এ অনেক উপকৃত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকের মুখে মাস্ক নেই মাস্কটা ব্যবহার করুন আপনার ব্যাগে আছে আছে করুন না বয়াল তার দিয়ে দাও रामनगर एक नम्बर ब्लक विधानसभा दुटी ब्लक रामनगर एक नम्बर दो नम्बर आज के एक नम्बर ब्लक तृणमूल महिला कांग्रेस पक्ष आज के आईसीडीएस अंगनवाड़ी कर्मी और सहायिका একটি আলোচনা শুধু আলোচনা মানে মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার তার মাধ্যমে তিনি যে কর্মসূচি এবং আগের যে কর্মসূচি সাধারণ মানুষ যে পরিষেবা পাচ্ছে সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেই সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে এবং সব কিছু পরিষেবা যেন সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় সেই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আজকের এই উৎসব ভবনে আমরা একটা আলোচনা সভা ডেকেছিলাম এখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের আমরা শুধু এই বার্তাই নিই যে দিল্লি যে সমস্ত কথাগুলো বলছে দিল্লির সরকার তারা প্রতিনিয়ত গ্যাসের দাম বাড়িয়েছে ডিজেল পেট্রোলের দাম বেড়েছে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম বেড়েছে আলু পেঁয়াজ সবারই দাম বাড়ছে এবং কালা আইন যে পাস করেছেন জনস্বার্থ বিরোধী কৃষক বিরোধী কৃষি বিল যে আইনে পরিণত করেছে অবিলম্বে প্রত্যাহার করতে হবে কৃষকরা তার জন্যে ভারতবর্ষের প্রতিটা রাজনৈতিক দলের কৃষকরা তার আন্দোলন করেছেন এমনকি কেন্দ্রীয় সরকারের জোট শরিক তারাও ছেড়ে চলে গিয়েছে আমরা এই বার্তাই দিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করছেন ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছেন আপনারা মমতার সাথে থাকুন উন্নয়নের সাথে থাকুন সরকারের সাথে রামনগরটাকে একদম পাখির চোখ করে ফেলছে এখানে তারা কোনো সময় জিতেনি এখানে একবার দুবার সিপিএম জিতেছিল অতি কারণে তারা এখানে এই সিটটা নেবে বলে তারা চেষ্টা করছে অনেক রকম চেষ্টা করছে অনেক রকম অপপ্রচার করছে বাইরে থেকে লোক এনে রামনগরের বেশি মানুষ পাচ্ছেন না বাইরের থেকে লোক এনে ওরা কেমন করে লোকরা ভেবেছে লোকসভা নির্বাচনে সিপিএমের ভোটটা বিজেপিতে যোগ হয়েছে বলে বিজেপি একটু বেশি ভোট পেয়েছে সেইটাই একটা আশার আলো জাগিয়েছে যে আমরা যদি লড়াই করি তাহলে আমরা যদি সিটটা ছিনিয়ে নিতে পারি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে হ্যাঁ আমি মনে করি যে সেটা ছিল দিল্লির ভোট এটা হচ্ছে বাংলার ভোট এটা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার ভোট এখানে বিজেপি তেমন সুবিধা করতে পারবে না রামনগরে রামনগরে আমরা সমাবেশ করব আমাদের আজকের যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেয় আমরা দেখি ভার্চুয়াল সভায় আমরা প্রকাশ্য সভা করব আমরা প্রস্তুতি নিচ্ছি শেষ প্রশ্ন অখিল হলদিয়াতে পুনর্বাসের সময় লক্ষণ ছিল না আমি সেটা জানি না যেটা জানি না আমি ছবিতে দেখেছি লক্ষণ সেন আর কুণাল ঘোষ ছিল সিটি সেন্টারে আমি ছবি দেখেছি সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না কেন আজকে দেবংশ নিয়ে প্রোগ্রাম সেখানে তিন দেশপ্রাণ না তিন দেশপ্রাণ নয় ওটা আমাদের পার্টিরই প্রোগ্রাম দেশপ্রাণ থেকে কিছু লোকজন আসবে টাউনের থেকে লোক বেরোবে আমাদের 7 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী জনসভায় যোগ দেওয়ার জন্য আমাদের একটা পথসভা আছে মিছিল আছে রামনগর বিধানসভাতে রামনগরে জননেত্রী এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শম্পা মহাপাত্রের সহযোগিতায় যে মহিলাদের আজকে অঙ্গনবাড়ির যে আইসিডিএস এর প্রকল্পের যে প্রোগ্রাম সেটি সাফল্যের ব্যাপার নিয়ে চলে যাচ্ছে অঙ্গনবাড়ির মেয়েরা একটা গ্রামের সম্পাদক যে আজকে এতজন মহিলা আমার এলাকার মেয়েদেরকে ধন্যবাদ জানাই যে আমার 350 মেয়ে আমাদের আইসিডিএস কর্মী 350 মেয়ে এসছে আজকে অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ওরা সামনে আছে আজকে এই প্রোগ্রাম এটা একুশে বিধানসভাকে লক্ষ্য করে কি প্রোগ্রাম হ্যাঁ এটা একুশে বিধানসভাকে লক্ষ্য করে এই প্রোগ্রাম রামনগরে সকলে সেক্ষেত্রে
কি বিজেপি আর কি তৃণমূল পাখির চোখ হয়ে গেছে রামনগর বিধানসভা, সেক্ষেত্রে কি পর্যটন বলেই কি বিজেপিরা উন্মাদ? পর্যটন বলেই আছে, যেমন তাজপুর মন্দারমণি, আমাদের দীঘা শঙ্করপুর, ওইটা হচ্ছে মানে বিজেপিদের একটা পাখির চোখের মতন দৃষ্টি, যাতে ওখানে অর্থনৈতিক এটা আছে, রোজগারটা হবে বলে। সেক্ষেত্রে সম্পাদক আগামীকাল বিজেপিদের একটা সভা হবে আমরা রাস্তাতে আস্তে আস্তে শুনছি, সেক্ষেত্রে আপনাদের কি বড় ধরনের সভা করার কি কোনো চিন্তাভাবনা? হ্যাঁ, আমাদের তো বড় ধরনের সভা করার কথা আছে, আমাদের 11,000 10-11,000 লোককে জমায়েত করে আরএস মাঠে আমরা মানে প্রোগ্রাম করব, মহিলারাই আমার মানে 9-10,000 মহিলারাই আসবে। সেক্ষেত্রে আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ওখানকার নেত্রী হিসাবে মহিলা নেত্রী হিসাবে, এরপরে কি পদক্ষেপ নিতে চলেছে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মানে যে উন্নয়নের যে সরকারের দুয়ারে দুয়ারে সরকার, এটা নিয়ে আজকে মেয়েদেরকে রিপ্লেট দিলাম এবং সেই 11টা প্রকল্পের সম্পর্কে মেয়েদেরকে আজকে বুঝিয়ে দিয়েছি এবং মেয়েরা আমাদের স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নটা আছে, যে আমরা সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে ধরবো এবং আপনার মুখ্যমন্ত্রীর সাথে আছি থাকবো, এবং যাতে আগামী দিনের যে আমাদের যে কর্মসূচিগুলো আছে, পার্টির প্রোগ্রামগুলো আছে, আমাদের মিছিল আছে সম্ভবত 11 তারিখ, আমাদের সমস্ত মানুষ মানে মহিলারা তো 9-10,000 মহিলা তো অবশ্যই আসবেন, তার সাথে ছেলেরাও আমাদের আসবেন, আমাদের কর্মসূচি চলতে থাকবে বিভিন্ন রকম কর্মসূচি। সম্পাদক আরেকটি প্রশ্ন উঠে আছে, এলাকার বিধায়ক অখিল রায়, সেক্ষেত্রে কতটা সহযোগিতা করেন? আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব অখিলগিরি মহোদয়, উনি আমাদের সাথে সমস্ত মানে সুখ দুঃখের সাথেই, আমরা বলি উন্নয়নের কাণ্ডারি বলি একটা কথাই, তিনি সবসময়ের জন্য সব ক্ষেত্রে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, মানে একদম গ্রাস লেভেল থেকে যতটুকু মানে এলাকা এলাকায় ঘুরে মানুষের সাথে উনি যোগাযোগ করেন, মানুষের কাছে পৌঁছে দেন ওনাদের সুবিধা অসুবিধা মানুষের, অতএব আমাদের সাথে সর্বোত্তভাবে উনি সহযোগিতা, এরকম বিধায়ক পেয়েছি ওটা আমরা গর্বে মানে আমাদের সব নেতৃত্বরাই বলবে আপনাকে। দুয়ারে দুয়ারে সরকার সেক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছে? দুয়ারে দুয়ারে সরকারে আমরা আজকে তো যেরকম মহিলাদের রিপ্লেট দিচ্ছি, আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 9টা জিপিতে আমরা মানে মাইকিং করেছি ট্যাবলো তৈরি করে, এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা টেবিল 11টা করে টেবিল সাজিয়ে দিয়ে ভালো করে 9টা পঞ্চায়েতেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে সরকার দুয়ারে দুয়ারে সরকারের যে প্রকল্প, যতগুলো খাদ্যশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, এনআরইজিএস, বার্ধক্যভাতা, বিভিন্ন রকম সবগুলো টেবিল আলাদা আলাদা করে মাননীয় কাছে মাইকিং করে ব্যানার করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচারটা আমরা সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, এবং মানুষও খুব সাড়া দিয়েছেন এবং আমরা তার সমাধানেরও ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতন আমরা ব্যবস্থাও করেছি। আমরা জেনে নিলাম সম্পাদকের কাছ থেকে, আমরা পাশে এখানকার আইসিডিএস এর কর্মী একজন নেব, নতুন করে ভাতা 1,000 টাকা করে বাড়লো, আমরা আনন্দিত, আমরা আরেকটু চেয়েছিলাম যে এটাই আমরা সন্তুষ্ট, এটাই আনন্দিত। এলাকার বিধায়ক অখিলগিরি এই সামনে যদি আবার ঘটে দাঁড়ান, সেক্ষেত্রে কতটা সহযোগিতা? আমরা তো 100% সহযোগিতা করবো আশা করি, আমরা সবাই করবো।